আমার প্রিয় ছাত্রীরা, আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পাঠ্য দ্বিতীয় অধ্যায়ে ভাষা চর্চা গ্রন্থের অন্তর্গত উপসর্গ বিষয়টি। উপসর্গ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। প্রথমে এমন কিছু শব্দ নেওয়া যাক যেগুলি কিভাবে গঠিত হয় তা আমরা এর মধ্যে জেনে গেছি। আগেই আমরা সাধিত শব্দ এবং মৌলিক শব্দ জেনেছি, এখন এই সমস্ত শব্দগুলির সঙ্গে শব্দগুলির আগে যদি আমরা কিছু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যোগ করি তাহলে দেখব কিভাবে অর্থ বদলে যাচ্ছে। যেমন বেলা, এর অর্থ আমরা জানি, তার সঙ্গে অ এই ধ্বনি যোগ করলে হচ্ছে অবেলা, যার অর্থ বেলা পড়ে যাওয়া। বৃষ্টি, এর সঙ্গে অনা শব্দগুচ্ছ বা ধ্বনিগুচ্ছ যোগ করলে আমরা পাচ্ছি অনাবৃষ্টি, যার মানে বৃষ্টিহীনতা। ডালের সঙ্গে আপ যোগ করলে আমরা পাচ্ছি আপডাল। মগের অর্থাৎ আড়াল অর্থে ব্যবহৃত ডালের সঙ্গে মগ যোগ করলে আমরা পাচ্ছি মগডাল অর্থাৎ উচ্চ ডাল। নজরের সঙ্গে কু যোগ করলে আমরা পাই কুনজর, এটার কিন্তু অর্থ হয় খারাপ দৃষ্টি। ছাগলের আগে রাম যোগ করলে হয় রাম ছাগল অর্থাৎ বৃহৎ ছাগল। পেটের সঙ্গে ভর যোগ করলে হয় ভর পেট অর্থাৎ পেট ভর্তি। এক্ষেত্রে দেখে নাও অ অনা আব কু ডাল রাম ভর এই অংশগুলো শব্দের আগে যুক্ত হয়ে শব্দের অর্থগুলিকেই একেবারে বদলে দিয়েছে। এগুলিকেই বলা হয় উপসর্গ। ইংরেজি ভাষায় প্রিফিক্স বলতে যা বোঝায়, বাংলাতে উপসর্গ ঠিক একই জিনিস। শব্দগুলি যা ছিল তার সঙ্গে উপসর্গ লাগানোর পর, উপসর্গ যোগ হওয়ার পর শব্দগুলির অর্থ একেবারেই বদলে গেছে। তাহলে আমরা উপসর্গের সংজ্ঞায় যদি আসি, কী বলতে পারি? উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের আগে সংযুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিকভাবে বা পুরোপুরি বদলে দিয়ে থাকে, একেই উপসর্গ বলা হয়। উপসর্গকে আদ্য প্রত্যয় বলা হয়, তার কারণ এটি শব্দের আগে যুক্ত হয়। এই উপসর্গ যোগ করে বিপরীত শব্দ তৈরি হতে পারে, কখনও শব্দের অর্থের ব্যাপ্তি বদলে যায়, কখনও শব্দের অর্থকে সংকুচিত করে। এভাবে উপসর্গ একাধিক কাজ করে থাকে। বাংলায় উপসর্গ রয়েছে প্রধানত তিন ধরনের: বাংলার কিছু নিজস্ব উপসর্গ বা দেশি উপসর্গ, সংস্কৃত থেকে আগত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। আমরা উপসর্গগুলিকে এবার দেখে নেব বা চিনে নেব। বাংলার নিজস্ব বা দেশি উপসর্গগুলি কী কী? অ, অজ, অনা, আ, আর, আন, আব, কু, নি, না, স, এই সবগুলোই বাংলা উপসর্গ। আরও উপসর্গ আছে, তোমরা বইয়ে পাবে। এগুলো দিয়ে অর্থের ভাব কি প্রকাশিত হচ্ছে দেখো। অ উপসর্গ যোগে নাসূচক ভাব যেমন অকর্মা, অজ উপসর্গ যোগে নিতান্ত যেমন অজ মূর্খ, অনা উপসর্গ যোগে নাসূচক যেমন অনামুখ, আ উপসর্গ যোগে নাসূচক অর্থাৎ আকাল, আর উপসর্গ যোগে অর্ধেক যেমন আড়মোড়া, আর্চক। এভাবে আমরা প্রত্যেকটা উপসর্গ, কু উপসর্গ যোগে খারাপ, কু কাজ, কু কথা, এভাবে প্রত্যেকটা উপসর্গ যোগেই কিন্তু আমরা একাধিক অর্থকে পূর্বের অর্থকে বদলে যেতে দেখছি। শব্দের সঙ্গে যোগ হওয়ার সঙ্গে সঙ্গে এর অর্থকে কিন্তু আমরা এভাবে বদলে যেতে দেখছি। এভাবে বাংলার নিজস্ব উপসর্গগুলি যোগ করে কিন্তু শব্দের পরিবর্তন হচ্ছে। এরপর আমরা চলে আসব সংস্কৃত থেকে গৃহীত উপসর্গ এবং তাদের ব্যবহারে। সংস্কৃত থেকে মোট 20টি উপসর্গ বাংলায় গৃহীত হয়েছে। প্রপরা, অপসম, অনুভব, নির্দু, অভিবি, অধিশু, উততি, নৃপ্রতি, পরিয়পি, উপয়া, এই 20টি উপসর্গ যোগে কিন্তু শব্দের অর্থ কিভাবে বদলে যায় তোমাদের বইয়ে দেওয়া আছে। আমরা নমুনা হিসেবে কিছু উদাহরণকে তুলে নেব। যেমন প্র উপসর্গ যোগে যখন উৎকর্ষ বা আধিক্য বোঝায় প্রকৃষ্ট, প্রচণ্ড। পড়া উপসর্গ যোগে বৈপরীত্য বা আতিশয্য বোঝালে পরাজয়, পরাভব, পরায়ণ। অপ উপসর্গ যোগে বৈপরীত্য বোঝালে অপসংস্কৃতি। সম উপসর্গ যোগে সন্নিবেশ বোঝালে সংযোগ, সম্প্রীতি। নি উপসর্গ যোগে আতিশয্য বোঝাতে নিবিষ্ট। অব উপসর্গ যোগে অধোগামিতা বোঝাতে অবনতি। অনু উপসর্গ যোগে পশ্চাৎ বা অভিমুখী বোঝাতে অনুসরণ, অনুদান। নির উপসর্গ যোগে অভাব বহির্মুখিতা বোঝাতে নির্দোষ, নিঃসরণ, নিষ্ক্রান্ত ইত্যাদি বোঝায়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত উপসর্গগুলি কিভাবে বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। এরপর আমরা চলে যাব উপসর্গের তৃতীয় যে বিভাগটি রয়েছে, বিদেশি উপসর্গ। বিদেশি ভাষা থেকে যেহেতু আমাদের ভাষায় অনেক শব্দ গৃহীত হয়েছে, ঠিক সেইভাবেই অনেক উপসর্গও গৃহীত হয়েছে। আরবি, ফার্সি, ইংরেজি উপসর্গ এর মধ্যে পড়ে। যেমন খোশ, আনন্দদায়ক অর্থে খোশ মেজাজ। কার, কাজ অর্থে কার চুপি বা কার সাজি। দর, নিম্নস্থ অর্থে যেমন দরপত্তনি। না, নয় অর্থে নারাজ। ফি, প্রত্যেক অর্থে ফি হপ্তা। ব, সঙ্গে অর্থে বমাল।
বে নিন্দা অর্থে বেওয়ারিশ, বদ খারাপ অর্থে বদরাগী, নিম অর্ধেক অর্থে নিমরাজি, হর প্রত্যেক অর্থে হরদিন, আম সার্বজনীন অর্থে আম জনতা, খাস ব্যক্তিগত অর্থে খাস জমি, গড় নয় অর্থে গড় রাজি, লা নয় অর্থে লাপাতা, ফুল পুরো অর্থে ফুলবাবু, হাফ অর্ধেক অর্থে হাফ টিকিট, হেড প্রধান অর্থে হেড স্যার। এইভাবে আমরা দেখতে পাচ্ছি একাধিক শব্দ কিন্তু তৈরি করা সম্ভব হচ্ছে উপসর্গযোগে, এবং বিদেশি উপসর্গগুলি দিয়ে তৈরি শব্দ বাংলা ভাষায় আমরা প্রচুর পাচ্ছি। আমরা এর আগের উদাহরণগুলোতে দেখেছি উপসর্গ কীভাবে অর্থের ভাব এক রেখে আলাদা আলাদা শব্দ গঠন করতে পারে, যেমন খোশ উপসর্গ আনন্দদায়ক ভাবে খোশ মেজাজ, খোশ খবর, খোশ গল্প ইত্যাদি শব্দ গঠন করতে পারে। এখন আমরা দেখে নেব আলাদা আলাদা উপসর্গ কীভাবে একই শব্দের সঙ্গে যোগ হয়ে আলাদা আলাদা শব্দ গঠন করে। যেমন হার শব্দটির সঙ্গে আ বি প্র পরি উপ অনা এই শব্দগুলি যোগে আলাদা আলাদা অর্থ তৈরি হচ্ছে। আবার কৃতি শব্দের সঙ্গেও প্র আ বি সু ইত্যাদি আলাদা আলাদা উপসর্গ যোগে আলাদা আলাদা শব্দ তৈরি হচ্ছে। এইভাবে দেখতে পাচ্ছি আমরা উপসর্গ বদলাচ্ছে, শব্দ এক থাকছে, তাহলেও কিন্তু নতুন নতুন শব্দ তৈরি করা সম্ভব হচ্ছে। এখন আমরা দেখে নেব উপসর্গ কিভাবে বাক্যে প্রযুক্ত হয়। যেমন অ উপসর্গ যোগে যদি একটি বাক্য গঠন করতে আমাদের বলা হয়, তাহলে আমরা এইভাবে বলতে পারি অকেজো লোকগুলি এক একটি অকর্মার ঢেঁকি। আর উপসর্গকে যদি বাক্যে প্রয়োগ করতে বলা হয়, তাহলে আমরা বলতে পারি দুজনেই আর চোখে দুজনকে দেখছে। এভাবে কিন্তু উপসর্গ যোগে বাক্য গঠিত হতে পারে। আমরা বাংলা উপসর্গের প্রয়োগ দেখলাম, সংস্কৃত উপসর্গের প্রয়োগ এবার দেখে নেব। পড়া উপসর্গ, ওনার পরামর্শ অনুযায়ী খেললে পরাজয় অনিবার্য। অপ উপসর্গ, এতগুলো টাকা বছর বছর অপসংস্কৃতির পেছনে ব্যয় হচ্ছে। এমনটা কোনো দরকার নেই যে দুটো উদাহরণ দেখাতে হবে, যে কোনো একটি উদাহরণ বাক্যের মধ্যে থাকলেই কিন্তু চলে। কাজেই এখানে দুটো করে উদাহরণ দেওয়া আছে বলে তোমরা দুটো উদাহরণ দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতায় যেও না। এবার আমরা দেখে নেব বিদেশি উপসর্গ যোগে বাক্য গঠন। ফি ফি বছর ওরা শীতকালে পিকনিক করে। বদ খাবার বদ হজম হলে লোক বদ মেজাজি হয়ে যায়। এভাবে আমরা দেখতে পাচ্ছি বিদেশি উপসর্গ প্রযুক্ত হচ্ছে। এখন উপসর্গ চ্যাপ্টারটিকে যদি আমরা একটা ছকের আকারে সাজাতে চেষ্টা করি, তাহলে কি পাচ্ছি এই ছকটিতে দেখো আমরা দেখতে পাবো উপসর্গ, তার সঙ্গে শব্দ, এবং তার সঙ্গে যখন আমরা বিভক্তি যোগ করছি তখন সেটা পদে পরিণত হচ্ছে। আমরা জানি পদ বাক্যে ব্যবহৃত হয়, পদ ছাড়া অন্য কোনো কিছু বাক্যে ব্যবহৃত হতে পারে না, এবং তারপর প্রয়োজন অনুযায়ী বাক্যে অনুসর্গ ব্যবহৃত হয়। আমরা অনুসর্গ পরের ক্লাসে আলোচনা করব। কাজেই আমরা দেখতে পাচ্ছি শব্দ তার সঙ্গে উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তা পদে পরিণত হচ্ছে। আশা করা যায় তোমাদের এরপরে আর কোনো অসুবিধে থাকবে না। যদি অসুবিধে মনে হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে। ভালো থেকো সবাই।